চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি আদৌ দেখা যাবে ধোনিদের, শেষ পর্যন্ত উঠেই গেল প্রশ্নটা। আইসিসির টেকনিক্যাল কমিটিতে লক্ষ্মণ শিবরামকৃষ্ণনের নিয়োগ নিয়ে মাথা চাড়া দেওয়া বিতর্কের ঝড় হার মানিয়েছে গেল স্টর্মকেও। পিটিআই সূত্রে খবর, এহেনও পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নিতে পারে ভারত। পিটিআই সূত্রে জানানো হয়েছে, এখনই টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার পক্ষপাতী না হলেও সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছে না বিসিসিআই। বিসিসিআইয়ের শীর্ষকর্তা রাজীব শুক্ল এদিন জানিয়েছেন, এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সিদ্ধান্ত থেকে সরে আসেনি আমরা, কিন্তু সবকিছু নির্ভর করছে আইসিসির টেকনিক্যাল কমিটিতে শিবরামকৃষ্ণনের নিয়োগের বিষয়টির ওপর। গত 6 মে আইসিসির টেকনিক্যাল কমিটিতে টিম মেয়ের জায়গায় নির্বাচিত হন শিবরামকৃষ্ণন, কিন্তু অভিযোগ, প্রথমে টেকনিক্যাল কমিটি নির্বাচনে জিতেছিলেন টিম মে, পুনর্নির্বাচন করিয়ে মেয়েকে সরিয়ে প্রাক্তন ভারতীয় লেগ স্পিনারকে আনে বিসিসিআই, আর এ নিয়েই ক্রিকেট মহলে বিতর্কের ঝড়। এরই মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কার মতো এশীয় দেশের ক্রিকেট বোর্ডগুলিকেও পাশে পেয়ে গিয়েছে বিসিসিআই। বিসিসিআই এর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তারা। শিবরামকৃষ্ণন বিতর্কে কার্যত দ্বিধাবিভক্ত ক্রিকেট বিশ্ব, এহেন পরিস্থিতিতে কার্যত সুতোয় ঝুলে ধোনিদের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্য। এবিপি আনন্দ।